গুড আফটারনুন অল অফ ইউ। তো আজকে আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর এবং গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি। তো আজকে যে বিষয় নিয়ে ক্লাসটি শুরু করছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়েরই একটা পার্ট। তো এই বিষয়টা নিয়ে পরে ক্লাস হাই স্কুল থেকেই এটা নিয়ে পড়ানো হয়। তো যেহেতু আইটিআই যে বেস লেভেল সেটা হচ্ছে ক্লাস 8 পাস ক্লাস 10 পাসে, তো সেই জন্যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রাথমিক যখন শুরু হচ্ছে স্টার্টিংয়ে তখন এই বিষয়গুলো আরেকবার করে দেওয়া আছে। তো এরপরের দিন আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পলিগনের ওপরে, পলিগন মানে বহুভুজ। তো অ্যাকচুয়ালি পলিগনটার উপরে আজকে ক্লাসটা হতো, সেটা তোমাদের সবাইকে জানানো হয়েছিল, কিন্তু সেটাকে চেঞ্জ করে সার্কেল এই জন্য করা হয়েছে কারণ সেদিনটা সার্কেলটা ওই দিনে ছিল, তো ওই দিনটা অ্যাকচুয়ালি ছুটি ছিল, তো সেই দিনে কোনো কিছু ক্লাস করতে পারিনি। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সার্কেল মানে বৃত্ত আর তার মৌলিক জিনিসগুলো কী কী রয়েছে। তো সেটা একটা ছোটো করে নোটস এখানে রয়েছে। প্রথম কথা যে সার্কেলের প্রতিটা অংশের কী কী নাম তার একটা ছবি ছোটো করে এখানে দেওয়া রয়েছে। আশা করছি সবাই নিশ্চয়ই জিনিসটাকে দেখতে পাবে। তো তার সাথে কী রয়েছে এখানে প্রসিডিউর অফ ড্রয়িং সার্কেল, মানে একটা সার্কেলকে ড্র করার জন্য তার কী কী প্রসিডিউর সেটা। তো আমায় অল্প সময় দাও, তো আমি একটু এখানে আগে অ্যাকচুয়ালি দেখে নিই যে চ্যাটে সবাই কে কী বলছে, তাহলে সেটাকে আমার ট্র্যাক করতে সুবিধা হবে। তো সবাই দেখতে পাচ্ছি যে এখানে তার নিজের নাম, রোল নম্বর আর ট্রেড নাম দিচ্ছে, খুব ভালো জিনিস। সবাইকে গুড আফটারনুন, আশা করি সবার লাঞ্চ হয়ে গেছে। তো এখানে কিছু ছবি রয়েছে, সেই ছবিগুলোকে এখানে দেওয়া রয়েছে যে একটা সার্কেলকে নিয়ে পরে আমরা কী কী জিনিস করতে পারি। তো জানাতে চাইব যে ক্লাস হাই স্কুলে 6 থেকে 10, তারপর আইটিআই লেভেলে আপাতত এইটুকুই দেওয়া থাকে, হয়তো কোনো বইয়ে বেশি থাকবে কিংবা কোনো বইয়ে কম থাকবে। কিন্তু কেউ যদি হায়ার ম্যাথামেটিক্স নিয়ে পরে কেউ পড়তে যায় কিংবা কেউ যদি জিওমেট্রি নিয়ে পরে পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে সার্কেলের আরও অনেক কিছু অংশ মানে আরও অনেক কিছু তার অ্যাপ্লিকেশানস সেগুলো এখানে অ্যাপ্লাই করা হয়। তো অত বেশি এই মুহূর্তে তোমাদের দরকার নেই, ঠিক আছে। তো এখানে কী বলছে দেখো, বলছে সার্কেল অ্যান্ড ইট এলিমেন্টস। তো বলছে কী, বলছে এ সেট অফ পয়েন্টস ইন এ প্লেন ইন হুইচ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য সেন্টার ইজ দ্য সেম অ্যাজ দ্য ডিস্টেন্স অফ আদার পয়েন্টস ফ্রম দ্য সেন্টার। মানে ধরে নাও কিছু আমি যদি কয়েকটা পয়েন্ট আমি নিচ্ছি, জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, জিনিসটা একটু চেষ্টা করে বোঝার। ধরে নাও এইভাবে আমার কিছু পয়েন্ট আমি নিলাম, ঠিক আছে। এবারে সার্কেল জিনিসটা আবার কী দাঁড়াচ্ছে, ধরে নাও এইখানে তার সেন্টার আমার থাকছে। তো অ্যাকচুয়ালি কী মানে এই সবকটা পয়েন্টকে আমি ধরে নাও যদি একটা আমি কিছু রেখা দিয়ে যদি আমি জয়েন করছি, ঠিক আছে। তো রেখা দিয়ে আমি যদি এটাকে জয়েন করছি তাহলে সেটা কি একটা বৃত্ত আকার আমার নিয়ে নিচ্ছে, একটা গোলাকার একটা আমার নেবে। এবারে জিনিসটা কী হচ্ছে, এই যে বৃত্তটা যেটা আমার তৈরি হলো, এই যে বৃত্ত আমি যেটা তৈরি করলাম, তো এর একটা নিশ্চয় কোনো একটা কেন্দ্রবিন্দু থাকছে। তো এই কেন্দ্রবিন্দু থেকে প্রতিটা পয়েন্টের দূরত্ব কিন্তু আমার সেম হবে, প্রতিটা পয়েন্টের দূরত্ব কিন্তু আমার হবে সেম, সেগুলো আমার একটাও কিন্তু আমার মানে অসমান থাকবে না। তো এই ধর্মটা যখন এইটাকে যখন পরিপূর্ণ হচ্ছে তখন যে ফিগারটা আমাদের সামনে যেটা আসছে তখন এই ফিগারটাকে কী বলা হচ্ছে, সার্কেল। মানে কি একটা সেট অফ পয়েন্টস, মানে দেখো অনেকগুলো পয়েন্টে আমি এখানে বিন্দু নিয়েছি, সেটাকে একটা রেখেছি একটা তলের ওপরে, একটা প্লেন একটা তল। তো এবার কি যে সেই তলের ওপরে যে বিন্দুগুলো আছে ওই বিন্দুগুলো থেকে তার যে কেন্দ্রবিন্দু সবকটা দূরত্ব কিন্তু আমার সেম থাকছে। তার মানে কি সেট অফ পয়েন্টস ইন এ প্লেন ইন হুইচ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য সেন্টার ইজ দ্য সেম অ্যাজ দ্য ডিস্টেন্স অফ আদার পয়েন্টস ফ্রম দ্য সেন্টার। মানে কি এই বিন্দুটা আমি যদি এটাকে ওয়ান নাম দিই, তাহলে এই ওয়ান বিন্দুটা এই সেন্টারটাকে আমি নাম দিলাম, এখানে নাম দিলাম ও, তাহলে ওয়ান থেকে ও আমার যা ডিস্টেন্সটা থাকবে, টু থেকে ও আমার ডিস্টেন্স সেম হবে, থ্রি থেকে ও আমার ডিস্টেন্স সেম হবে, ফোর থেকে ও আমার ডিস্টেন্স সেম হবে, ফাইভ থেকে ও ইত্যাদি ইত্যাদি সব আমার ডিস্টেন্স কিন্তু আমার সেম থাকছে। তো এটাই হচ্ছে আমার কি বৃত্ত। এবারে বৃত্তর কিছু কিছু টার্মিনোলজি রয়েছে, সে বিষয়টা নিয়ে আগে বলে দিচ্ছি। তো প্রথম কথা কি, প্রথমে কী হচ্ছে আমার সেন্টার মানে কেন্দ্রবিন্দু। তো কেন্দ্রটা কী বলছে, একটা সেন্টার অফ সার্কেল কী বলছে, সেন্টার অফ সার্কেল একটা বিন্দু মানে একটা পয়েন্ট যেটা কি সার্কেলের আমার মধ্যে থাকছে, ইনসাইড সার্কেলের ভেতরে আছে অবশ্যই, অ্যান্ড ইজ অ্যাট ইকুয়াল ডিস্টেন্স ফ্রম অল দ্য পয়েন্টস অন ইস সার্কামফারেন্স।
সার্কামফারেন্স কি মানে এটা হচ্ছে তার পরিধিটা। এবার পরিধি থেকে পরিধির আমি যদি কোনো একটা পরিধিটাকে আমি যদি অনেকগুলো বিন্দু সমষ্টি মনে করি, যাক অনেকগুলো বিন্দু দিয়ে আমি পরিধিটাকে ঘিরে রেখেছি, তাহলে কি তার মানে পরিধির যে কোনো অংশ থেকে আমার কেন্দ্র আমার সেম আমার ডিস্টেন্স হবে, একদম একই রকম। তো এরপরে কি আসছে, সেটা হচ্ছে বৃত্ত মানে সরি মানে রেডিয়াস, মানে যেটাকে বাংলায় বলে কি ব্যাসার্ধ। আর তারপরে কি আছে ডায়ামিটার, এটাকে কি বাংলায় বলা হয় ব্যাস। তাহলে ব্যাস আর ব্যাসার্ধ কিংবা ব্যাসার্ধ আর ব্যাস এই জিনিসটা কি বলছে, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু এনি পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ কল দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। এর মানেটা কি, মানে সেন্টার মানে কেন্দ্রবিন্দু থেকে অন্য যে কোনো বিন্দু, যে বিন্দুটা আমার বৃত্তের পরিধির উপরে রয়েছে, কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের পরিধি এই যে দূরত্বটা এটাকে আমার বলা হচ্ছে কি ব্যাসার্ধ। তো আমি যদি বলি, আমি যদি লিখি তাহলে ও ও থেকে ওয়ান, এ ও ওয়ানটা কি এটা হচ্ছে আমার কি রেডিয়াস, এটাকে কি আমার এটাকে রেডিয়াস বলা হচ্ছে আমার ও ও আর ওয়ানটা। তাহলে আমার ডায়ামিটার জিনিসটা কি, ডায়ামিটার হচ্ছে দ্য লাইন সেগমেন্ট পাসিং থ্রু দ্য সেন্টার অ্যান্ড মিটিং দ্য পয়েন্টস অন দ্য সার্কামফারেন্স ইজ কল্ড ডায়ামিটার অফ দ্য সার্কেল। তো সোজা ভাষাতে যদি বলা হয় তাহলে রেডিয়াস যা হবে তার দ্বিগুণ হচ্ছে আমার ডায়ামিটার। রেডিয়াসের মাপ আমি যদি ধরে নিলাম যে রেডিয়াস যদি আমার 5 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার যে ডায়ামিটার থাকবে সেটা আমার কত হবে 10 সেন্টিমিটার। তো দুটোর মধ্যে তফাৎ কী রয়েছে, রেডিয়াস মানে কি ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে যে কোনো একদিকে তার পরিধি যে দূরত্বটা সেইটা, আর ডায়ামিটারের ক্ষেত্রে ব্যাসের ক্ষেত্রে কী হচ্ছে যে পরিধি থেকে পরিধি যেটা আমার কেন্দ্রবিন্দু দিয়ে যে আমার লাইন সেগমেন্টটা যেটা পাশ হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে আমি যদি এখানে একটা গোল আঁকি তাহলে এইখান থেকে যদি একটা কেন্দ্র নিই, এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব এটা হচ্ছে আমার কি রেডিয়াস। কিন্তু এবারে আমি যদি পরিধি থেকে পরিধি যদি যদি একটা আমি রেখা টানছি, সেটা যদি আমার কেন্দ্রবিন্দুর ওপর দিয়ে পাস করছে, তখন সেটাই কী বলা হচ্ছে আমার ডায়ামিটার। এরপরে কী আসছে সার্কামফারেন্স, সার্কামফারেন্সটা কি সেটা হচ্ছে দ্য কার্ভ উইচ ক্লোজেস এ সার্কেল ইজ কল সার্কামফারেন্স। মানে কি, মানে এই যে প্রতিটা বিন্দুকে আমি যে একটা রেখা দিয়ে জয়েন করেছি, তো এই রেখাগুলো কী, রেখাগুলো আমার সরল রেখা নয়, রেখাগুলো হচ্ছে কার্ভ মানে বক্র মানে বাঁকা। তাহলে এই যে কার্ভগুলো যেটা একটা সার্কেলকে মানে একটা বৃত্তকে যে বেঁধে রাখছে, কারণ এই কার্ভগুলো দিয়ে পড়ে আমি বৃত্তটা বানাচ্ছি, তার মানে কি এই কার্ভ দ্বারা আমার বৃত্তটা বাঁধা থাকছে, তো সেটাকে আমার কী বলা হচ্ছে সার্কামফারেন্স, মানে কি তার পরিধি। এরপরে কী আসছে হচ্ছে আমার আর্ক, আর্ক জিনিসটা কি, আর্ক জিনিসটা আমার মানে এই যদি আমার একটা বৃত্ত হয়ে থাকে, তাহলে ছবিটা ঠিক আসছে না, তো আমি এটার মধ্যেই বোঝানোর আমি চেষ্টা করছি একটা অন্য কালি দিয়ে করে। তো এখান থেকে যদি একটা কোনো অংশকে আমি যদি কেটে নিই, ঠিক আছে এনি পার্ট সার্কামফারেন্সের মানে পরিধির একটা কোনো পার্টকে আমি কেটে নিলাম, তাহলে এই পার্টটাকে যদি বড় করে দেখা তাহলে সেই পার্টটা আমার এরকম আসছে, তাহলে এই যে অংশটা এটাকে বলা আছে কি আমার আর্ক। মানে সিম্পলি ধনুকে যেগুলো থাকে মানে এরকম মানে যে ধনুক যে মানে যেটা বলা হয় বো অ্যান্ড অ্যারো, তো যে বোগুলো দিয়ে পরে মানে বাণ বাড়িতে বানানো যায় যা সিম্পলি যেটা, তো সেটা কীরকম থাকে সেটা এরকম শেপে আমার থাকে, আর সেখানে একটা আমার স্ট্রিং থাকে নিয়ে এইখান থেকে আমি যদি দিই তীরটাকে, তাহলে সে তীর দিয়ে পরে আমি এটাকে বোটটাকে মানে স্ট্রিংটাকে টানলে যখন আমি ছাড়বো তখন তীরটা বেরিয়ে যাবে, কিন্তু তার ওপরে যে শেপটা সে শেপটা থাকে তো আমরা এরকম থাকে। তাহলে এই যে অংশটা তাহলে এটা কি এইটা একটা বৃত্ত থেকে কেটে নেবো, তাহলে সেটা কি সেটাকে বলা হচ্ছে আমার আর্ক। এরপরে কি আসছে হচ্ছে আমার কর্ড, কর্ড কি বলছে দ্য লাইন উইচ কানেক্টস টু পয়েন্টস অফ এ সার্কেল, টু পয়েন্টস অফ সার্কামফারেন্স অফ সার্কেল। আচ্ছা দেবদাস দে বলছে স্যার এক নাম্বারটা বলুন আমি বুঝতে পারলাম না, তো এক নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে কি আমার সেন্টার ছিল মানে কেন্দ্র, কেন্দ্রটা কি মানে একটা যে বৃত্ত রয়েছে সেই বৃত্তের মধ্যে একটা বিন্দু, যে বিন্দু থেকে সেই পরিধির ওপরে যে কোনো ডিস্টেন্সটা মানে অনেকগুলো যদি ডিস্টেন্স আমি নিচ্ছি তাহলে সবকটা ডিস্টেন্সই আমার সেম থাকে, সেটাকে বলা হচ্ছে আমার কেন্দ্রটা। মানে সেন্টার অফ দ্য সার্কেল ইজ এ পয়েন্ট ইনসাইড দ্য সার্কেল অ্যান্ড ইজ অ্যাট অ্যান ইকুয়াল ডিস্টেন্স ফ্রম অল পয়েন্টস অন এ সার্কামফারেন্স। সার্কামফারেন্সের ওপরে আমার যে কটা বিন্দু থাকছে, ঠিক আছে সেই বিন্দু থেকে আমার
ওই ভেতরের যে বিন্দুটা সবকটা আমার সেম থাকে, সেটাকে বলা হচ্ছে আমার সেন্টার। আচ্ছা কবিতা হাসদা বলছে স্যার আর্কটা একবার বলুন, আর্ক ঠিক আছে, আমি আর্কটা আর্কবার বলছি। আমি একটা প্রথমে ভালো করে একটা চেষ্টা করছি সার্কেল আঁকা, ঠিক আছে দেখি হয় কি না, আসলে সেই মতন আমার সুবিধা পাচ্ছি না এইখানে আমি। তো এইটা ধরে নাও আমার একটা বৃত্ত আমার রয়েছে, তো এই যে বৃত্তটা, এই বৃত্তটা আমার কি কি থাকবে, তার অবশ্যই একটা আমার এখানে একটা কেন্দ্রবিন্দু আছে। এবার কেন্দ্রবিন্দু থেকে যদি আমি এদিকে একটা লাইন নিই কিংবা যদি আমি এই লাইনটা টানি, তাহলে এইগুলোকে কী বলা হচ্ছে, এটা বলা হচ্ছে কি আমার রেডিয়াস মানে আর্ক। এবারে পরিধি থেকে পরিধি কেন্দ্রবিন্দু দিয়ে যদি কোনো লাইনকে পাস করে তাহলে সেটা কী বলা হচ্ছে, ডায়ামিটার মানে আমি ধরলাম ডি। এইবারে এই পরিধিটার আমি একটা কোনো অংশ আমি এভাবে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে এই অংশ যদি কেটে বাদ দিই তাহলে সেই অংশটা আমার দেখতে কীরকম থাকবে, গোল মানে একটা এরকম থাকছে, এইটাকে বলা হচ্ছে কি আর্ক। তো দেবদাস দেব হচ্ছে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, থ্যাংক ইউ বলার জন্য। তো এটাকে কী বলা হচ্ছে আমার আর্ক বলা হচ্ছে, খুব ভালো কথা। তো এই আর্কের সঙ্গে একটা কথা থাকে কি হচ্ছে, একটা কর্ড বলা হয়। তো কর্ড জিনিসটা কি, কর্ড হচ্ছে এই যে আর্কটা আমি যেখান থেকে কাটছি কিংবা যেখান থেকে আমি অংশটা নিচ্ছি, এই দুটো অংশকে যদি আমি একটা কোনো স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিল, তো সেটাকে আমার কী বলা হচ্ছে, কর্ড। আশা করি বাংলায় মেবি হয়তো এটাকে জ্যা বলা হয়, তো তোমরা একবার দেখে নেবে। তো এটা ডেফিনেশন কী বলছে, বলছে লাইন উইচ কানেক্টস টু পয়েন্টস অফ সার্কামফারেন্স অফ এ সার্কেল, বলছে একটা লাইন একটা রেখা যেটা সার্কেলের মানে বৃত্তের যে পরিধি, পরিধির দুটো বিন্দুকে কানেক্ট করছে মানে যোগাযোগ স্থাপন করছে। বাট দিস লাইন ইজ নট পাসিং থ্রু দ্য সেন্টার, কিন্তু এই লাইনটা কিন্তু আমার কেন্দ্র দিয়ে পাস করছে না, যেমন কি এটা আমার কেন্দ্র দিয়ে পাস করছে না অবশ্যই। তো সেটাকে আমার কী বলা হচ্ছে, কর্ড অফ দ্য সার্কেল। এইবারে অনেকে এইটাও বলতে পারে, কবিতা হাসদা বলছে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, বলার জন্য থ্যাংক ইউ। তো এবারে আমরা কি জানি যে আমরা ছোটোবেলা থেকে যে জ্যামিতি বক্সে যে আমাদের অর্ধচাঁদা থাকে, তো সেই জিনিসটা আমি এবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমি একবার। আচ্ছা এখানে সুদীপ্ত গোসাল বলছে লিঙ্ক ওপেন হলে বলবে, তো লিঙ্ক ওপেন হলে তোমরা অবশ্যই জানতে পারবে, সেটা তোমাদেরকে আলাদা করে বলে দেওয়া হবে। তো আমাদের কী থাকতো, একদিকে থাকতো আমাদের জিরো ডিগ্রি, ঠিক আছে একদিকে থাকতো কত আমাদের 180 ডিগ্রি, তাই তো। তো এইখানে এই যে রেখাটা যে স্ট্রেট লাইনটা, এটাকে কিন্তু আমরা কর্ড বলতে পারবো না, তার কারণটা কি, কারণ এই যে রেখাটা থাকতো না সে রেখাটা, সেইটা কিন্তু আমাদের সেন্টার মানে যে কেন্দ্রবিন্দু দিয়ে কিন্তু এটা পাস করছে, এটা দেখতে কিন্তু আমার আর্ক আর কর্ডের মতোই। কারণ আর্ক আমি কেন বলছি, কারণ একটা সার্কেলের আমি একটা অংশকে আমি কেটে নিচ্ছি, সেটা আমি যে কোনো অংশটা আমি কাটতে পারি, ছোটো হোক বা বড়ো হোক, তাহলে উপদিকটা আমার আর্ক আসছে। এবারে কিন্তু এই আর্কটা এতটাই বড়ো, তো সেক্ষেত্রে এটাকে আমরা অর্ধবৃত্ত নাম দিয়ে থাকি, তার কারণটা কি, অর্ধবৃত্তটা এই জন্যে বলে থাকি কারণ কি, যে এই কর্ডটা, এই কর্ডটা আমার যেটা পাস করছে সেটা কিন্তু আমার কি সেন্টার দিয়ে পাস করছে, অতএব এটাকে কর্ড বলা যাবে না। কর্ড হচ্ছে সেইটাই যেটা হচ্ছে আর্কের দুটো বিন্দুকে আমার যখন একটা সরলরেখা দিয়ে আমি জয়েন করছি স্ট্রেট লাইন দিয়ে, কিন্তু সে রেখাটা যাতে আমার বিন্দু দিয়ে কেন্দ্রবিন্দু দিয়ে যাতে আমার পাস না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আমার কি হচ্ছে, কর্ড। আচ্ছা এরপরে কি আসছে আমার সেকেন্ড, সেকেন্ড কি বলছে, সেকেন্ড হচ্ছে একটা স্ট্রেট লাইন একটা মানে সোজা একটা রেখা, দ্যাট ইন্টারসেক্ট দ্য সার্কেল ইন টু পার্ট, যেটা একটা বৃত্তের দুটো অংশে এটা ছেদ করছে, বাট ইট ডাজ নট পাস থ্রু দ্য সেন্টার, ইজ কল্ড দ্য সেকেন্ড অফ এ সার্কেল। তার ছবিটা আসলে এখানে দেওয়া থাকবে, এই যে এই ছবিটা আমি এটাকে কালারফুল করে দিচ্ছি, এই যে এই যে এই যে রেখাটা যেটা, এটা এই যে রেখাটা যেটা আমার এইভাবে গেছে, সেটাকে আমার কী বলা হচ্ছে, সেকেন্ড। তো সেকেন্ডটা কি রেফারেন্স কী বলছে, প্রথমে আমি যদি একটা বৃত্ত এইভাবে আমি আঁকলাম, ঠিক আছে, তো বলছে এটা একটা একটা স্ট্রেট লাইন দ্যাট ইন্টারসেক্ট দ্য সার্কেল ইন টু পার্ট, যেটা একটা সার্কেলকে একটা সার্কেলের দুটো অংশে এটা ছেদ করছে, ধরুন এই একটা অংশ একটা অংশ একটা সরলরেখাতে এটা আমার ছেদ করে বেরিয়ে গেল, কিন্তু এটা আমার সেন্টার দিয়ে কিন্তু ধরুন আমি এটা যদি আমার সেন্টার, তাহলে সেন্টার দিয়ে ওটা আমার পাস করছে না, তো সেক্ষেত্রে আমার এটা কী বলা হচ্ছে, সেকেন্ড বলা হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু আর্ক আর কর্ডের কিন্তু কোনো আমার ফান্ডামেন্টাল কোনো মৌলিক জিনিস কিন্তু আমি নিয়ে আসছি না, আর্ক আর কর্ডটা একসঙ্গে হবে, কারণ এইটা যদি আমার আর্ক হয়ে থাকে তাহলে এই আর্ক থেকে যে দুটো পয়েন্টকে যোগ করলাম তাহলে সেটা হচ্ছে আমার কর্ড, কিন্তু সেকেন্ডটা কিন্তু হচ্ছে আলাদা। মানে কি, মানে একটা রেখা, যে রেখাটা হয়তো
মানে অপর সিম থেকে আসছে আবার অপর সিম দিকে চলে যাচ্ছে, একটা বৃত্তকে সে কেটে ছেদ করে বেরিয়ে চলে গেল। তো সেই যে রেখাটা সেটাকে আমার কী বলা হচ্ছে? সেকেন্ড বলা হচ্ছে। কিন্তু কর্ড কী? কর্ড হচ্ছে যে দুটো আর্ক আমার যেখান থেকে আমি কাটছি সেই যে দুটো বিন্দু আমি পাচ্ছি সেই দুটো বিন্দুকে যখন আমি সরলরেখা দিয়ে যোগ করছি। কিন্তু সেকেন্ডটা কি? সেকেন্ড হচ্ছে একটা স্ট্রেট লাইন, বারবার করে বোঝা স্ট্রেট লাইন, যেটা কি একটা বৃত্তকে ছেদ করছে দুটো অংশে কিন্তু সেটা দিয়ে পাস করছে না। তো এবারে একটা সরলরেখা যদি একটা বৃত্তকে যদি দুটো অংশে ছেদ করে বেরিয়ে যাচ্ছে তার মানে আমি এটা বলতেই পারি যে সরলরেখাটা হয়তো আমার অপর সিম থেকে আসছে নি আবার অপর সিম থেকে চলে যাবে, তার মানে এর কোনো কিছু বাধা কিছু নেই। কিন্তু কর্ডের ক্ষেত্রে কিন্তু আমার নির্দিষ্ট করা আছে তার বাধাটা, বাধাটা কি যে দুটো আর্কে দুটো যে বিন্দু সে দুটো বিন্দুকে জয়েন করছে কিন্তু সেকেন্ড কিন্তু আমার সেরকম কিছু জয়েন কিছু করছে না, ও যা ছেদ করে বেরিয়ে যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে আমার সেকেন্ড। আচ্ছা তুফান গৌর কি বলছে, প্রেজেন্ট লিঙ্কটা দেন স্যার। আমি সবাইকে একটা কথাই বলবো যে এখন যেহেতু ক্লাস হচ্ছে তো আমার তো ধ্যান ক্লাসের ওপরে আছে, আশা করি তোমাদেরও ধ্যানটা ক্লাসের ওপরে থাকবে। তো এবারে ক্লাস করতে করতে কিন্তু আমি কিছু লিঙ্ক আমি দিতে পারবো না, লিঙ্কটা হয়তো মেবি দেওয়া হতে পারে কিংবা তোমরা যেখানে অ্যাটেন্ডেন্স দিচ্ছ সেটাই হয়তো আমরা ট্র্যাক করতে পারি। কারণ এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে লিঙ্ক আমরা ওপেন করছি তো এরকম এখানে অনেকেই আছে যারা হয়তো এই ক্লাস আসছে না কিন্তু লিঙ্কটা ওপেন হওয়ার অপেক্ষা করছে, লিঙ্কটা ওপেন হচ্ছে ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে পরে বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে ট্র্যাক করার জন্যে তোমরা সচেতন হয়ে যাও, হয়তো আমরা লিঙ্ক ওপেন করতেও পারি আবার না করতেও পারি, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আসছে যেটা হচ্ছে সেগমেন্ট। আচ্ছা সুমন লাইক বলছে কড, কড ইকুয়াল টু জ্যা। দেখো এই জিনিসটা তোমরা দেখবে কডটা মেবি জ্যা বলা হয় কিন্তু আর্কের বানাটা আমি বলতে পারছি না, ঠিক আছে। তো সেগমেন্ট কি বলছে, একটা সার্কেলের একটা অংশ বলছে দি পার্ট অফ এ সার্কেল হুইচ ইজ বাউন্ড বাই এ কড অ্যান্ড এন আর্ক ইজ কল্ড দ্য সেগমেন্ট অফ এ সার্কেল। বাউন্ড মানে কি সেটাকে বাধা রয়েছে, তার মানে কি এখানে যে ছবিটা দেওয়া রয়েছে ছবিটার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি। এ দেখো সেগমেন্ট, এই 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 ছবিটা সেগমেন্টের এইটা, এখান থেকে যে এইটুকু যে অংশটা রয়েছে ঠিক আছে এইটা, এটা কি এই যে অংশটা এই দুটো অংশকে আমি নিয়েছি তো এই দিকের যে অংশটা এটাকে আমি কি ধরেছি এটা হচ্ছে আমার আর্ক। এইবারে এই যে দুটো আর্ক আছে এই যে আর্কের দুটো বিন্দু সেই বিন্দুকে আমি একটা সরলরেখা দিয়ে যোগ করছি, তার মানে কি এটা হচ্ছে আমার কট, এটা হচ্ছে আমার কট, এটা হচ্ছে আমার আর্ক। এবারে কট আর আর্ক এর মধ্যে যে জায়গাটা আমি পাচ্ছি যে এরিয়াটা সেইটাকে আমার বলা হচ্ছে সেগমেন্ট, সেগমেন্ট অফ সার্কেল। যদি পার্ট অফ এ সার্কেল হুইচ ইজ বাউন্ড বাই এ কড অ্যান্ড এন আর্ক, মানে একটা আর্ক একটা কড দিয়ে যে এরিয়াটা আমি বাউন্ড ঘেরা রয়েছে সেটাকে আমি কি বলা হচ্ছে সেগমেন্ট অফ এ সার্কেল। এরপরে কি আসছে আমার ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট মানে আমরা সবাই জানি সেটাকে কি বলা হয় স্পর্শ, মানে একদম সিম্পলি বলতে গেলে কি একটা বৃত্ত সেই বৃত্তকে ছুঁয়ে পড়ে যদি কোনো সরলরেখা যদি বেরিয়ে যাচ্ছে মানে বৃত্তটার ভেতর ঢুকবে না কিন্তু তার পরিধিকে ছুঁয়ে যখন বেরিয়েছে তখন সেটাকে কি বলা হচ্ছে আমার ট্যাঞ্জেন্ট। তার মানে কি তার মধ্যে একটা স্ট্রেট লাইন দ্যাট টাচেস দ্য সার্কামফারেন্স অফ সার্কেল ওনলি এট ওয়ান পয়েন্ট, মানে একটা বিন্দুতে, তখন সেটাকে কি বলা হচ্ছে আমার ট্যাঞ্জেন্ট অফ আমার সার্কেল। ঠিক সেরকম জিনিসটা কি বলা হতে পারে। আচ্ছা সবাইকে আমি একটা কথা বলবো যে কেউ যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ তো অ্যাটেন্ডেন্সটা একবারই দিও, বেশিবার বারবার দেওয়া প্রয়োজন হবে না, নাম ট্রেডার রোল নাম্বার। তো আমরা যদি কেউ গাড়ি চালাই বাইক হোক কিংবা ফোর হুইলার হোক যাই হোক ভেহিকেল একটা কোনো, এবারে আমরা চালাচ্ছি রাস্তার উপরে, এবারে রাস্তাটাকে কি মনে করছি হয়তো একটা সরলরেখা, তাহলে গাড়ির চাকাটা হচ্ছে গোল, রাস্তা যদি সরলরেখা হয় তাহলে কি রাস্তাটাকে ছুঁয়ে পরে বেরিয়ে যাচ্ছে, মানে চাকাটাকে ছুঁয়ে পরে রোডে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে আমার ওটা হচ্ছে স্পর্শ। এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা এই যো সেগমেন্টের তলাতে আছে কি যে সেগমেন্ট, তো এই যো ট্যাঞ্জেন্টটা কি, ট্যাঞ্জেন্ট হচ্ছে একটা রেখা, সেই রেখাটা কি করছে সরলরেখা যেটা পরিধিকে আমার ছুঁয়ে পরে টাচ করে বেরিয়ে যাচ্ছে কিন্তু তার ভেতরে ঢুকছে না সেটা হচ্ছে ট্যাঞ্জেন্ট। তার মানে এটা বলতে পারি যে এই রেখাটা আমার অপর সিম থেকে মানে ইনফিনিট থেকে আসছে আবার ইনফিনিট থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই রেখাটাই এই একই রেখা যদি আমার বৃত্তটাকে যদি ছেদ করছে দুটো বিন্দুতে, এখানে যেরকম ছেদ করছে না ছুঁয়ে বেরোচ্ছে তাই নাম ট্যাঞ্জেন্ট, কিন্তু এটাকে যদি আমার ছেদ করে বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এইটার নাম কি হয়ে গেলো আমার সেকেন্ড, তাই না? একটা সিম্পল জিনিস,
একটা স্টুডেন্ট সে ডাক্তারি পাস করলো, ডাক্তারি পাস করার পর সে যখন ডক্টরের চেয়ারে গিয়ে বসছে তখন তাকে ডক্টর বলা হচ্ছে, কিন্তু সে যখন অসুস্থ হয়ে সে যখন হসপিটালে ভর্তি হয়েছে তখন তাকে কি বলা হচ্ছে, পেশেন্ট বলা হচ্ছে। মানুষ কিন্তু একটাই, কিন্তু তার অবস্থান জন্যে তার নামটা দুরকম হচ্ছে। ঠিক সেরকম এখানে লাইন কিন্তু আমার একটাই, এই লাইনটা যখন বৃত্তকে যখন ছুঁয়ে পড়ে বেরোচ্ছে বাইরের দিক থেকে তখন তার নাম কী হচ্ছে, ট্যাঞ্জেন্ট। কিন্তু এ যখন বৃত্তটাকে ভেতর দিক থেকে যখন কেটে বেরিয়ে যাচ্ছে, মানে কেন্দ্রবিন্দু দিয়ে যখন পাস করছে না, তখন এটার নাম কী হয়ে যাচ্ছে আমার, সেকেন্ড। এরপরে কী আসছে, সেমি সার্কেল, মানে অর্ধবৃত্ত যেটা বলা হয়। তো এটা কী বলছে, ডায়ামিটার ডিভাইডস দ্য সার্কেল ইন টু টু ইকুয়াল পার্ট, দিস টু পার্ট আর কল সেমি সার্কেলস। তার মানে এটা কি, আমাদের ছোটোবেলার জ্যামিতি বক্সের চাঁদা, হাফ চাঁদা, যেটা যেটাকে আমরা কী বললাম যে কেন্দ্রবিন্দু দিয়ে যখন আমার রেখাটা যখন পাস করছে সেই জন্য এই রেখাটাকে আমরা কর্ড বলতে পারি না, তাই না? তো এটাকে কী বলবো তখন আমরা, ডায়ামিটার। তো ডায়ামিটারটা কী, একটা ডায়ামিটারে কী করে, একটা বৃত্তকে আমার দুভাগে ভাগ করে। তো ওই যে ভাগ করলো তখন দুটো পার্টকে আমার কী বলা হচ্ছে, সেমি সার্কেল বলা হচ্ছে। সুশান্ত রয় বলছে নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আর কারো বাকিতে কোনো কিছু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? যদি কেউ হয় তাহলে একটু জানাও আমাকে। আশা করছি কারোর এখন নেটওয়ার্ক প্রবলেম হয়নি, তাহলে জানাতো অবশ্যই। ঠিক আছে, পরের দিকে এগিয়ে যাচ্ছে। এবার হচ্ছে সেক্টর, সেক্টরটা কী বলছে, দ্য পার্ট অফ এ সার্কেল ইনক্লোজ বাই টু রেডি অফ সার্কেল অ্যান্ড এন আর্ক ইজ কল দ্য সেক্টর অফ এ সার্কেল। প্রথমে একটা কথা বলে রাখি, রেডিয়াস, যদি রেডিয়াস কখন বলবো, যখন আমার রেখা একটা থাকবে, যখনই আমার দুটো একই রকম রেখা থাকবে তখন সেটাকে কী বলে, রেডি, মানে আর এ ডি আই আই, মানে এখান থেকে যে ছবিটা করেছি সেই ছবিতে আমি যদি একটা রেখা আমি নিই, তাহলে এটা আমার কী হলো, এটাকে আমি কী বলবো, একটা রেডিয়াস বলবো। তা সবাই বলছে না স্যার, না স্যার, না স্যার। ঠিক আছে, বলার জন্য খুবই থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, যদি কারোর এরপরও যদি কারো নেট প্রবলেম হয়ে থাকে তাহলে বলবো যে একবার রিফ্রেশ করতে, কিংবা না তার নিজের যে পজিশন রয়েছে সেই পজিশনটা আবার চেঞ্জ করতে। ঠিক আছে, তো এই যে একটা রেখা আমি যখন নিলাম কেন্দ্র থেকে, আমি যখন একই দিকে একটা রেখা টানলাম বৃত্ত পরিধির উপরে, এটা আমার রেডিয়াস হলো সিঙ্গেল। কিন্তু একই রকম যদি আমি যদি এটাও টানতে পারি, আমি আবার এই দিকেও টানতে পারি, তখন যখনই একের বেশি হবে তখন সেটা কী বলা হবে, রেডি বলা হবে, আর এ ডি আই আই। তো সেক্টরটা কী বলছে, সার্কেলের একটা অংশ যেটা দুটো রেডি, মানে দুটো রেডিয়াস আর একটা আর্ক দ্বারা যেটা ঘেরা আমার থাকে। তার মানে কী, মানে আমি যদি এখানে একটা বৃত্ত যদি আমি এখানে আঁকার চেষ্টা করি, ঠিক আছে, তো বৃত্তটা আমি এখানে আঁকলাম, তো এই যে আর্ক এটা ধরলাম কেন্দ্রবিন্দু, তো এই যে অংশটা দুটো রেডিয়াস মানে রেডি দিয়ে পরে আমি এই জায়গাটা আমি যে পেলাম, মানে এখানে কিন্তু আমার কর্ডের কিন্তু কোনো কথা আসছে না, এই যে পুরো অংশটা এটাকে আমি কী বলা হচ্ছে, সেক্টর। এই যে এই এই ছবিটা, ধরো কী হলো, এই যে ছবিটা, এটাকে আমার কী বলা হচ্ছে, এটা আমার নাম হচ্ছে কি, এটা আমার সেক্টর। আচ্ছা, আমাকে দেবদাস দে বলছে একটু জুম করুন। ওকে, আমি একটু জুম করলাম, কিন্তু আমার মানে বেশি জুম করলে হয়তো প্রবলেম হতে পারে। অরিজিৎ মাঝি বলতে নেটওয়ার্ক প্রবলেম, কিন্তু বাকিরা বলছে নো প্রবলেম। তো অরিজিৎকে বলবো একটু প্রিপেয়ার করুন। ঠিক আছে, তো এটা হচ্ছে সেক্টর, দুটো রেডিয়াস দিয়ে পড়ে যে জায়গাটা আমি পাচ্ছি একটা আর্ক। আচ্ছা, এরপরে কী হচ্ছে, আমার কনসেন্ট্রিক সার্কেল আর এক্সেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিকটা কী বলছে, একটা সেন্টার, মানে when the centers of two circles are the same then these circles are called concentric circle. তো এখানে যে এর যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা যদি বাংলা করা যায় তো বাংলাতে মানে কি বুঝতে পারছি, যে দুটো বৃত্ত, সেই দুটো বৃত্ত যখন আমার কেন্দ্রবিন্দুটা যদি আমার একই থাকে তখন ওই দুটো বৃত্তকে কি বলা হয়, কনসেন্ট্রিক বলা হয়। তার মানে কি, আমি যদি এখানে ছবি আঁকি, আমি লেখার ওপরে আমি আঁকছি, এই একটা আমি এখানে বৃত্ত একটা আমি আঁকলাম, তার ভেতরে ধরলাম যে আমি হয়তো আমি আর একটা বৃত্ত আমি আঁকলাম, আঁকতে পারি আমার ইচ্ছে, হয়তো বলেছে আমাকে আঁকতে, তার বাইরে মনে হলো না আমি এবার আরেকটা বৃত্ত আমি আঁকি, তার বাইরে আমি একটা বৃত্ত আমি আঁকলাম। এবারে আমি কী করলাম, এর যে কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রবিন্দুটা আমি রেখে দিলাম এক, কেন্দ্রবিন্দুটাই আমি কোনো কিছু চেঞ্জ আমি করিনি,
ভালো কথা, আমি চেঞ্জ করার আমার দরকার পড়েনি। কেন্দ্রবিন্দু আমার এটি আসবে, এই কেন্দ্রবিন্দু থেকে প্রথমে আমার ছোট রেডিয়াস হয়তো আমার সার্কেল ছোট হয়েছে, তারপরেরটা বড়, তারপরেরটা আরও বড়, তার মানে কি কেন্দ্রগুলো আমার সেম, রেডিয়াসের মানটা ছোট বড়, ডায়ামিটারের মানটা ছোট বড়, তাই বৃত্তটা আমার ছোট বড় হয়েছে। এটা সেই জন্য তখন এগুলো কি বলা হয় একে অপরকে কি বলা হয় এগুলো কনসেন্ট্রিক সার্কেল। আর এক্সেন্ট্রিক মানে কি, এক্সেন্ট্রিক মানে হচ্ছে সার্কেল মানে একটা সার্কেলের মধ্যে যখন একটা সার্কেল থাকবে কিন্তু তাদের সেন্টারটা ডিফারেন্ট হবে, তাদের কেন্দ্রগুলো আলাদা আলাদা হবে, তখন তাকে আমার কি বলা হচ্ছে এক্সেন্ট্রিক সার্কেল। তার মানে কি, মানে আমি যদি ছবিটা এখানে আঁকি যে আমি একটা এইভাবে একটা আমি সার্কেল করলাম, এই একটা সার্কেল আমার আছে, এবার আমি যদি অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি তো এবার এই সার্কেলের মধ্যে আমি আরেকটা আমি সার্কেল করলাম, সে সার্কেলটা হয়তো আমি এইখানে করলাম তার বর্ডারে, কিংবা হয়তো আমি এইখানে আমি আমি একটা করলাম ছোট করে, তাহলে কি বড় সার্কেলের কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা, ছোট ছোটগুলো রয়েছে তার আলাদা আলাদা, তার মানে কি এই কেন্দ্রগুলো আমার একই নেই, সেম নয়, তো সেজন্য এটা কি আমার এক্সেন্ট্রিক। তো সুমন লায়ক বলছে কনসেন্ট্রিক মানে সমকেন্দ্রীয়, বলার জন্য থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে সমকেন্দ্রীয় আর এক্সেন্ট্রিক মানে এটা দেখবে একটু। আচ্ছা এরপরে আসছে কি, এইটা তো আমার যে পার্টটা গেল অংশটা সেটা হচ্ছে কি যে একটা বৃত্ত, সেই বৃত্তর তার বিভিন্ন বিভিন্ন অংশগুলো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এবার তাহলে সার্কেল কীভাবে ড্র করবো বা ট্যাঞ্জেন্ট কীভাবে ড্র করবো, খুব ইসি ইসি ছোটো 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 জিনিসগুলো আসছে, তো সেটা আমি এক এক করে বলে দিই, ছটার মতন আছে, বেশি নেই। প্রথমে এক নম্বরে কী রয়েছে বলছে ড্র এ ট্যাঞ্জেন্ট অন এ 60 mm ডায়ামিটার সার্কেল, মানে আমাকে হয়তো কোনো ক্ষেত্রে মাপ বলে দিতেও পারে ব্যাস বা ব্যাসার্ধর মাপটা, আবার কোনো সময় নাও বলতে পারে, তো সেটা যে কোশ্চেন সেট করছে নির্ভর করছে তার উপর, যদি বলে দেয় তো ওই মাপ নিয়ে কাজ করবো, যদি না বলে তো নিজের থেকে মাপ নেব। তো এখানে কী বলা আছে বলছে একটা 60 mm ব্যাসের একটা বৃত্ত আছে সার্কেল, তো সার্কেলে ড্র করার পর কি বলেছে একটা স্পর্শক আমাকে ড্র করতে হবে। এবারে স্পর্শকের যখন বলে দেয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কিছু তার লেন্থ তার দৈর্ঘ্যতা কিছু বলে না, কারণ স্পর্শকটা কি আমার বলছে যেটা অপরিসীম থাকে, মানে আমরা ছোটো করে দেখাই কিন্তু রেখাটা হয়তো অনেক দূর থেকে আসছে, অনেক দূর অবধি যাবে, তো সেক্ষেত্রে এখানে 4টে স্টেপ এখানে বলা রয়েছে কি করব। বলছে ওকে প্রথমে কেন্দ্র করব, মানে ও টেক ও এস সেন্টার, হ্যাঁ এবারে নাম আমরা যা খুশি করতে পারি সেই নিয়ে কোনো অসুবিধা কিছু নেই, বলছে টেক ও এস সেন্টার অ্যান্ড ড্র এ সার্কেল অফ 60 mm ডায়ামিটার। আচ্ছা একটা কথা এখানে বলে রাখি যেটা স্পেলিংয়ের বিষয়, একটা স্পেলিং সেন্টার কথাটা যে CENTRE, এই একটা সেন্টার স্পেলিং হয় আর একটা হয় CENTER। নর্মালি আমাদের ইন্ডিয়াতে যে স্পেলিংটা চলে সেটা হচ্ছে CENTRE, এই সেন্টার স্পেলিংটা কোথায় চলে, ইন কেস অফ আমাদের মানে যখন কোনো জ্যামিতির কোনো কিছু সেন্টার আমরা করছি, কিন্তু CENTER এটা কোন ক্ষেত্রে চলে, এই সেন্টারটা সাপোজ কি বললাম হয়তো সিটি সেন্টার কোনো শহরের হয়তো কেন্দ্রবিন্দু, তখন সেই ক্ষেত্রে আমার এইগুলো চলে। কিন্তু এইটার মধ্যে আবার একটা ব্যাপার রয়েছে কি যে ইউএসএতে একরকম স্পেলিং, ইউএসএ ইংলিশে একরকম ইউজ হয়, আবার ইউকে কিংবা অস্ট্রেলিয়ার ইংলিশে আবার ওইখানে স্পেলিং হচ্ছে একরকম আমার ইউজ হয়। যেরকম কালার আমরা ছোটোবেলাতে কী জেনে আসি যে COLOUR এটা হচ্ছে কালার স্পেলিং, কিন্তু বিভিন্ন দেশে আবার বিভিন্ন রকম আছে, আবার কোনো কোনো জায়গাতে কী আছে যে COLOR আছে, তার মানে কি ওখানে ইউটা আমার ইউজ হয় না, তো সেটা নিয়ে অত বেশি প্রবলেম কিছু নেই। তো এখানে কী বলছে ওকে আমি করলাম কেন্দ্রবিন্দু, নিয়ে একটা সার্কেল ড্র করলাম যার ডায়ামিটার কত হচ্ছে আমার 60 mm, তার মানে কি 60 mm যদি আমার ডায়ামিটার হয় তাহলে তার আমার ব্যাসার্ধ কত হবে 30, তাহলে কেন্দ্রবিন্দুতে নিলাম কম্পাস দিয়ে পেন্সিল সেট করলাম, নিয়ে তারপরে একটা কী করলাম একটা আমি বৃত্ত আমি আঁকলাম, যে বৃত্তটা আমার এখানে দেখালো যেটা আমার আছে এই বৃত্তটা আমি এখানে করলাম, এই যে বৃত্তটা আমার পুরোটা, তো আমি এটা পুরোটা দেখাচ্ছি না আর কি, তো দেখিয়ে দিই দেখো কেন্দ্রবিন্দু ও থেকে নিয়ে পরে এই বৃত্তটাকে আমাকে আঁকতে হলো, তো বৃত্তটা আমি এখানে এঁকে নিলাম কোনো অসুবিধা কিছু নেই। তো এবারে কী বলছে জয়েন্ট ও উইথ পি, ও পি ইজ দ্য রিকোয়ার্ড ইজ রিকোয়ার্ড নর্মালি, এবারে কী করলাম এই যে কেন্দ্রবিন্দু সে কেন্দ্রবিন্দু দিয়ে আমি দুটো রেখা আমি টানতে পারি, দুটো কিংবা একটা, তো কেন্দ্রবিন্দু দিয়ে যদি আমি রেখাটা টানি তাহলে কী হবে দুটো আমার অর্ধবৃত্ততে ভাগ হয়ে যাবে, তার মানে কি ওইটা আমার কী দাঁড়াবে ওইটা আমার রেডিয়াস, বা যদি পুরোটা টানি তাহলে ডায়ামিটার,
যদি হাফ টানি তাহলে কি হবে রেডিয়াস হবে। তো এই যে রেখাটা হচ্ছে তো সেইটা যে পয়েন্টে আমার কাট করবে যে পয়েন্টে টাচ করবে এই রেখাটা সেই পয়েন্ট দিয়ে এই সার্কামফারেন্সের একদম পরিধির গা হয়ে আর একটা রেখা আমি সরলরেখা টানবো সেটাকে আমি বলা হচ্ছে কি স্পর্শক। বলছে অ্যাট পি এই যে পয়েন্টে কাট করেছে পি পয়েন্টে ড্র এ পারপেন্ডিকুলার আর এস টু ওপি এই যে বিন্দুটা সেই বিন্দু দিয়ে আমি আরেকটা রেখাকে পাস করাবো সে রেখাটার আমি নাম কি দিলাম আর এস। আর এস হতে পারে এ বি হতে পারে যে কিছু না। তো এইটা ধর্মটা কি স্পর্শকের ধর্ম কি হচ্ছে স্পর্শক সবসময় রেডিয়াসের সঙ্গে কিংবা ডায়ামিটারের সঙ্গে সবসময় 90 ডিগ্রি থাকে অল টাইম লম্ব থাকবে তবে সেটা হচ্ছে আমার স্পর্শক। তো তারপর কি বলাচ্ছে তো আর এস ইজ দ্য রিকোয়ার্ড ট্যাঞ্জেন্ট তখন কি এই লাইনটা টেনে পড়ে এইটাকে তখন কি নাম দেওয়া হলো আর এস। কিন্তু বলে রাখি এই রেখাটা যদি আমি ভেতর দিয়ে যদি আমি এইভাবে পাস পাস করাতাম যদি আমি ছেদ করে দিতাম তখন এইটারই তখন কি নাম হয়ে যেত সেকেন্ড। তো এটা গেল এক নম্বর। দু নম্বর কি আছে বলছে একটা বৃত্তকে 12টা সমান ভাগে ভাগ করো 12টা। তো কি করে করবো বলছে দুটো ডায়াগোনাল পি কিউ আর আর এস রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার কাটিং দ্য সার্কেল পি কিউ আর এস। তো সিম্পল কথা কি এখানে আমাকে সেরকম কোনো কিছু বৃত্তর কিছু মাপ আমাকে বলে দেয়নি আমি একটু জুম আউট করলাম যাতে সবাই ভালো বুঝতে পারে। তো আমি নিজের মতন করে আমি একটা বৃত্ত আমি মাপ নিয়ে পরে আমি করলাম হয়তো কেন্দ্র আমি নাম দিলাম কি ও করা হলো। সুদীপ্ত ঘোষাল বলছে কি কল সিও এলো আর হ্যাঁ এই স্পেলিংটাও হয় এটা আমি বললাম। তো আমি বৃত্তটা করার পর কি করলাম বৃত্তটাকে আমি 4টে সমান কোয়াড্রেন্টে ভাগ করে দিলাম তার মানে কি হরাইজেন্টালি আমি একটা ডায়ামিটার টানলাম তাহলে দুটো সেমি সার্কেলে ভাগ হলো। আবার ভার্টিক্যালি আমি আবার একটা টানলাম কেন্দ্র দিয়ে ডায়ামিটার তাহলে কি এটা আমার 4টে কোয়াড্রেন্টে 4টে অংশে আমার সার্কেলটা বিভক্ত করে দিলাম। নিয়ে তারপর কি করলাম ও থেকে পি সব নাম দিলাম ও পি ও কিউ ও এস আর ও আর আমি নাম দিয়ে দিলাম। তো এইবারে কাজটা কী করতে হবে এইবারে কাজটা হচ্ছে কি যে একবার পি পয়েন্টকে কেন্দ্র করে একবার কিউ পয়েন্টকে কেন্দ্র করে আর একবার আর আর এসকে কেন্দ্র করে আমাকে কিছু রেখা আমাকে টানতে হবে। তো সেটা আমি কীভাবে টানবো ও থেকে পি যে মাপটা আছে সেই মাপটা নেওয়ার পর কম্পাসে নেওয়া চলবে না পিতে বসি পরে একবার টুতে কাট করবো তো একবার 7 কাট করবো আবার কিউতে বসি পরে সেই মাপটাকে নিয়ে পরে একবার 3 কাট করবো তো একবার 6 কাট করবো তাহলে পি আর কিউয়ের কাজটা আমার হয়ে গেল। এবারে ওই সব মাপই তো সেম কারণ সবকটা আমার ব্যাসার্ধ তাই ওই একই মাপ নিয়ে একবার আরে বসি পরে আর যে পয়েন্টটা আরে বসি পরে একবার এদিকে 1 কাট করবো তো একবার 3 একবার এদিকে আমি 4 কাট করবো আবার এদিকে এস যে বিন্দুটা রয়েছে এসে বসি পরে আমি একবার এদিকে 8 কাট করবো তো একবার 5 কাট করবো মানে নামগুলো পড়ে দেবো কিন্তু নামটা যদি দেওয়া আছে সেজন্য আমি আগে বলছি। তো এরপরে কি দেখতে পাবো যে এই বৃত্তটা সমান 12 ভাগে আমার ভাগ হয়ে গেছে। আচ্ছা নিরঞ্জন মণ্ডল বলছে স্যার একটু জুম করুন তো আমি ছবিটাকে একটা টোটাল স্ক্রিনে নিয়ে আসার জন্য যাতে ল্যাপটপের স্ক্রিনে ঠিক মতন আসে তাই এটাকে আমি একটু জুম আউট করেছিলাম। তো ঠিক আছে আমি একটু জুম ইন করছি আশা করি এবারে ঠিক হবে। তো এইভাবে আমি যদি ড্র করতে পারি তাহলে কি হবে একটা বৃত্তকে আমি সমান 12 ভাগে ভাগ করতে পারবো। তো এই জিনিসটা যেটাকে আমি এখানে বাংলাতে বললাম খুব ইজিলি করে যাতে সবাই বুঝতে পারে তো সেটাই আমার এখানে ইংলিশে দেওয়া রয়েছে। কি বলছে বলে দিয়ে গেল বলছে পি কে কেন্দ্র করে আর তার রেডিয়াসটাকে সমান রেখে পরে যে রেডিয়াসটা আমার দেওয়া থাকবে হয় রেডিয়াস দেওয়া থাকবে কিংবা না দেওয়া থাকতেও পারে তখন কি নিজে করবো আমরা কি করবো আর্ক টানবো। সো আর্ক টেনে পরে কি করবো সেটাকে আমি দুটো জায়গাতে ছেদ করবো বৃত্তের পরিধির ওপর সেটাকে নাম দেবো কি 2 আর 7। তো পিতে বসে করে যেমন করছি 2 আর 7 নাম দিলাম তেমন এই পয়েন্টটা এই পয়েন্টটা পেলাম ভালো কথা। আবার ওই একইভাবে কি কিউ কিউকে কেন্দ্র করে সেই ব্যাসার্ধ নিয়ে পরে আবার দুটো আর্ক আমি ওখানে কাট করে নেবো সেটা হচ্ছে কী নাম দেবো 3 আর 6। কিউতে বসালাম কিউতে বসি পরে একবার 3 কাট করলাম একবার এখানে কাট করলাম সেটা নাম দিলাম 6। সেই একই রকমভাবে সিমিলারলি একবার আরে নেবো কেন্দ্র একবার এসে কেন্দ্র নেবো। তো আরে যদি কেন্দ্র নিই তাহলে আরে কেন্দ্র নিয়ে পরে কী হবে একবার 1 হবে একবার 4 হবে আর এসে কেন্দ্র নিলে কী হবে একবার 8 হবে একবার 6 হবে 5 হবে। তারপরে আমরা কি দেখতে পাবো যে এই বৃত্তটা সমান 12 ভাগে আমার ডিভাইড হয়ে গেছে এই যে 10। অতএব আফটার ডিভাইডিং ইট এটাকে ভাগ করার পর উই গেট দ্য রিকোয়ার্ড 12 ইকুয়াল পার্টস অফ দ্য সার্কেল আমরা যেটা আমাদের চাহিদা ছিল যে সমান 12 ভাগে ভাগ করে সেটা আমরা পেয়ে যাই।
তিন নম্বর কি আছে বলছে ড্র অ্যান আর্ক অফ রেডিয়াস আর ইকুয়াল টু 18 মিলিমিটার এখানে রেডিয়াস আমাকে বলেছে কত 18 মিলিমিটার বলে দিয়েছে ভালো কথা তো একটা আর্ক আমাকে ড্র করতে বলেছে তো সেই আর্কটা কি হবে দুটো স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনের লেন্থ কত 45 মিলিমিটার প্রত্যেকটা লেন্থ যেগুলো একে অপরের সঙ্গে লম্বভাবে রয়েছে মানে রাইট অ্যাঙ্গেল সেই দুটো স্ট্রেট লাইনকে যা যেন আমার ছুঁয়ে পড়ে যেন বেরিয়ে যায় মানে জিনিসটা আমার কিরকম হবে আমি যদি দুটো রেখা আমি যদি এখানে এরকম টানি এই দুটো রেখাকে আমি এখানে টানলাম এখানে একটু বেঁকে গেল তো যাই হোক আমি একটা আমি এখানে টানছি স্ট্রেট লাইন তো বিষয়টা কি দাঁড়াচ্ছে তো এই দুটো লাইনের লেন্থ আমার হয়তো ধরলাম 45 এম করে রয়েছে এবার একটা আমাকে আর্ক করতে হবে যে আর্কটা কি সে আর্কটা আমার এইভাবে ছুঁয়ে পড়ে আমার দুটো রেখাকে বেরিয়ে যাবে তো এটা হচ্ছে কি করে করব যে ছবিটা হচ্ছে এইটা তা একটা করার পদ্ধতি আছে সে পদ্ধতিটা আমি বলছি প্রথমে কি রয়েছে বলছে ড্র দ্য লাইন্স এ বি এন্ড এ সি 45 মিলিমিটার ইচ তাহলে প্রথমে কি এ বি আর এ সি আগে এই দুটো লাইনকে আমি টেনে নিলাম যদি কোনো মাপ বলা থাকে তো ঠিক আছে যদি কোনো মাপ না বলা থাকে তাহলে নিজের যেটা সুবিধা ড্রয়িং শিটের পেজের মাপ দেখে পরে আমরা করবো হয় 50 mm নিলাম কি 60 নিলাম যেটা খুশি কি 40 mm নিলাম তো টাউন এরপর কি বলছে এ কে কেন্দ্র করবো উইথ এ আর সেন্টার অ্যান্ড রেডিয়াসটা নেবো কত 18 যেহেতু 18 mm বলা আছে একটা আর্ক করবো যেটা আমার এ বি আর এ সি কে কাট করবে কোন কোন পয়েন্টে কাট করবে স্যার কি নাম দিয়েছে ই আর এফ আচ্ছা আমাকে এখানে সুদীপ্ত ঘোষাল বলছে উইদাউট জুম ক্লিয়ার বোঝা যাচ্ছে আর বলার জন্য খুবই ধন্যবাদ কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে সবার ফোন তো সেম না কারো কাছে আছে 4.5 ইঞ্চি স্ক্রিন তো কারো কাছে 5 ইঞ্চি কারো কাছে 5.5 তো কারো কাছে 6 তো কারো কাছে 6.5 তো মেবে সবার ক্ষেত্রে প্রবলেম হতে পারে তো কোনো অসুবিধা কিছু নেই যার প্রবলেম হবে অবশ্যই বলবে আমি সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো ঠিক আছে তো এবারে কি বলছে দুটো পয়েন্টে কি একে আমি কেন্দ্র করলাম একে আমার কেন্দ্র হলো এবার একে কেন্দ্র করার পর আমাকে যে রেডিয়াসের যে মাপটা দিয়েছে কত আমাকে 18 mm দিয়েছে তো সেই মাপ নিয়ে পরে একবার এ বি লাইনটার উপরে একটা পয়েন্টে কাট করবো সেটা নাম দেবে ই আর এ সি লাইনের উপরে এবার কাট করবো সেটাকে কী নাম দেবো আমি এফ সেটাই আমার এখানে বলা আছে যে ই আর এফ এ আমি ওটাকে কাট করলাম তাহলে দু নম্বর পয়েন্ট বা তিন নম্বর পয়েন্টে কী বলা আছে বলছে ই আর এফ কে এবারে কেন্দ্র করবো তাহলে দুটো পয়েন্ট আমি যখন পেলাম এবার ই আর এফ কে আমি কেন্দ্র করলাম আর সে একই রকম আমার রেডিয়াসটা নেওয়ার পর এবারে আরেকটা পয়েন্ট আমাকে মানে বার করতে হবে মানে কি ইতে আমি যদি বসাই আর রেডিয়াসটা যদি আমার 18 থাকে তো যখন আমি করবো তো রেখাটা একটা রেখা আমার এরকম যাবে আর এফ থেকে বসি পরে ওই একই মাপ নিয়ে যখন টানবো আর টার তখন একটা রেখা আমার এরকম যাবে সাপোজ তো এবার এখানে আমি একটা পয়েন্ট পাবো যে পয়েন্টটাকে নাম দিলাম কি ও এইবারে ড্রয়িং কিন্তু আমার হয়ে গেছে প্রায় শেষ লাস্ট যে করব কি যে আমাকে কি বলেছে যে একটা আর্ক করব যেটা আমার দুটো স্ট্রেট লাইনকে ছুঁয়ে বেরোবে তাহলে সেক্ষেত্রে কি হবে ওকে এবারে কেন্দ্র করব ওকে কেন্দ্র করার পর তারপরে ওই 18 mm রেডিয়াস যে ব্যাসার্ধের মাপটাকে নিয়ে পরে যখন আমি ড্র করার চেষ্টা করব না তখন ওটা অটোমেটিকই আমার এফ আর ই পয়েন্টকে ছুঁয়ে পড়ে আমার বেরিয়ে যাবে তো এইটাই সেই ছবিটা আচ্ছা আসলাম আনসারটি বলছে স্যার খুব ভালো দেখাচ্ছে বলার জন্য থ্যাংক ইউ দেবদাস বলছে না স্যার ঠিক বলেছেন খুব থ্যাংক ইউ বলার জন্য তো সবাই ধ্যান দেবে তো কিছুই না এ বি আর এ সি দুটো লাইন নিলাম তারপরে এ কে কেন্দ্র করে যে ব্যাসার্ধের মাপ বলা থাকবে সে ব্যাসার্ধের মাপ নিয়ে পরে আমি দুটো বিন্দুতে কাটবো যেখানে কাটিং করব সেই একই ব্যাসার্ধের মাপ নিয়ে পরে আবার একটা বাইরের দিকে একটা কেন্দ্র বিন্দু বার করব সেই বিন্দু থেকে ওই একই মাপ নিয়ে যখন আমি ড্র করব তাহলে আমার দুটো বিন্দুকে ছুঁয়ে পড়ে এই আমার আর্কটা বেরিয়ে যাবে বা সিম্পল ব্যাপার এরপরে কি আসছে বলছে আবার একটা আর্ক ড্র করো যেটা রেডিয়াস কত দিয়েছে আমার 18 mm বলা আছে ডেটা টাচিং দ্য গিভেন লাইনস অ্যান্ড মেক্স অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল বিটুইন দেম ধরে নিলাম 60 ডিগ্রি একটা আমার অ্যাঙ্গেল তৈরি করবে তো জিনিসটা কি ছবিটা হচ্ছে আমার এইরকম ব্যাপারটা একই দিয়েছে যে একটা আর কি আমাকে ড্র করতে হবে তো এখানে যখন লম্ব বলা আছে তো এখানে লম্বটা বলা নেই এখানে কি বলা আছে যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আচ্ছা সৌভিক পান্ডা বলছে স্যার আরেকবার বলুন হ্যাঁ তো এটা আগের যে অঙ্কটা ছিল তিন নম্বরের সঙ্গে চারেরটা সেম আছে কিন্তু তফাতটা কি রয়েছে তিন নম্বরের যে অঙ্কটাতে যেরকম আমি এখানে লম্ব বলা আছে তো এখানে লম্ব বলা নেই এখানে কি বলা আছে যে ওইরকমভাবে লাইনকে টাচ করে বেরোবে রেডিয়াসটা আমার একই থাকবে 18 mm কিন্তু মধ্যেখানের অ্যাঙ্গেলটা যেন আমার 90 থেকে কম হয় ধরে নিলাম যেন 60 ডিগ্রি
তো সেক্ষেত্রে কি করব, প্রথমে একটা 60 ডিগ্রি আগে একটা আমি অ্যাঙ্গেল আগে ড্র করে নেব। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আগে আমি ফার্স্টে এটাকে আমি ড্র করলাম, ভালো কথা। 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা আমার ড্র করার পর এবারে কি বলছে, একটা প্যারালাল লাইন হরাইজন্টাল একটা প্যারালাল লাইন যেটা নাম দিয়েছে কি ইএফ, এটাকে আমাকে ড্র করতে মানে এটাকে আমাকে আঁকতে হবে। আচ্ছা বাপ্পা ঘোষ বলছে স্যার আরেকবার বলুন, তো আরেকবার কোনটা বলবো, তিন ঠিক আছে তিনের টাইমে আরেকবার বলবো বলে দিচ্ছি যখন সবাই রিকোয়েস্ট করছে। একটা আর্ক ড্র করতে হবে, সে আর্কের রেডিয়াসটা কত বলেছে 18 mm, কারণ আর্কটা এই যে আর্ক আমি যদি ড্র করি তাহলে সেটা তো অবশ্যই একটা কোনো কেন্দ্রবিন্দু নিয়ে পড়ে না, আমি ড্র করতে পারবো 18 বলেছে। সেটা কি বলেছে যে দুটো স্ট্রেট লাইনকে আমার টাচ করে বেরোবে, সে দুটো লাইনের কত আমার বলেছে মাপ 45 mm, সেই দুটো লাইন কি বলেছে, সে দুটো লাইন যেন আমার একে অপর সঙ্গে আমার 90 ডিগ্রি আমার থাকে। তার মানে কি তিনের না চারের সঙ্গে সবই সেম, শুধু কি এখানে কি বলেছে 60 ডিগ্রি, এখানে কি বলেছে আমার 90 ডিগ্রি। তো কি করব, এ বি আর এসি প্রথমে দুটো আমি লাইন টানলাম, ধরে নিলাম এ লাইনটা হচ্ছে আমার এ বি কিংবা 45, এটাও হচ্ছে আমার কত 45, এটার নাম কি দিলাম হচ্ছে আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম কি আমি এসি। এবার এ কে কেন্দ্র করব, এ কে কেন্দ্র করে 18 mm যে মাপটা আছে সেই মাপ নিয়ে এবার এ বি কে ছেদ করব, একবার আমি এসি কে ছেদ করব। এ বি কে যেখানে ছেদ করলো সেটার নাম দিলাম আমি হচ্ছে ই, যেখানে এসি কে ছেদ করলো সেটার নাম দিলাম কি আমি এফ, ভালো কথা। এইবারে ওই মাপটাকে নষ্ট করব, সেই মাপটাকে এখানে ই পয়েন্টে একবার বসাবো, বসি পরে বাইরের দিকে একটা আমি এখানে আর্ক টানবো, আবার এফ এ বসি পরে একটা এদিক দিয়ে একটা আর্ক টানবো, নিয়ে বাইরে একটা পয়েন্ট পাবো সেটার নাম কি দেবো হচ্ছে আমি ও, যে খুশি নাম আমি দিতে পারি কোনো প্রবলেম নেই। এবারে ও কে কেন্দ্র করে একই মাপ নিয়ে যখন আমি আর্কটা টানবো তখন অটোমেটিক্যালি এটা এফ আর ই পয়েন্টকে আমার এইভাবে ছুঁয়ে পরে বেরিয়ে যাবে। তো ঠিক সেম জিনিস হচ্ছে আমার চারেরটা, কিন্তু এখানে কি বলেছে অ্যাঙ্গেলটা কত বলছে 60 ডিগ্রি। তো প্রথমে একটা 60 ডিগ্রি ফার্স্ট আমি অ্যাঙ্গেল টানলাম, যে টানার পর কি বলছে একটা প্যারাল লাইন টানতে হবে অ্যাট এ ডিস্টেন্স ইকুয়াল টু দ্য রেডিয়াস 18 mm, মানে 18 mm যে রেডিয়াসটা রয়েছে সেই ডিস্টেন্সকে ইকুয়াল করে একটা প্যারাল লাইন টানবো ইএফ। তাহলে ইএফ একটা আমি লাইন টানলাম, তো সেই লাইনটা এই এ বি যে লাইনটা রয়েছে এ বি লাইন থেকে যেন আমার 18 mm যেন আমার দূরত্বে আমার থাকে যে রেডিয়াসের মাপটা আমার বলা রয়েছে। এবারে কি আরেকটা অ্যাঙ্গুলার একটা প্যারাল লাইন টানতে হবে যেটাকে নাম দিচ্ছি কি জি এইচ, তো সেটাও যেন আমার এ সি যে লাইনটা আছে সে লাইন থেকে আমার 18 mm যেন দূরেই যেন আমার থাকে 18 mm দূরে। তো জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করছি, প্রথমে একটা আমি 60 ডিগ্রি আমি একটা অ্যাঙ্গেল আমি টানলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন, তো সেটার আমি কি নাম দিলাম অ্যাঙ্গেল বি এ সি, ঠিক আছে 60 ডিগ্রি হলো। এইবারে এ বি যে লাইনটা সেই লাইন থেকে 18 mm মানে যে রেডিয়াসটা বলা থাকবে সেই রেডিয়াসের যে মাপ ব্যাসার্ধের মাপ নিয়ে পরে ওই ডিস্টেন্স নিয়ে পরে আমি একটা এ বির সঙ্গে সমান্তরাল একটা লাইন টানলাম যেটা কি নাম দিলাম ইএফ। আবার এসি যে লাইনটা রয়েছে সেইখান থেকেও ওই একই রকম ব্যাসার্ধের মাপ নিয়ে পরে আমি আরেকটা সরলরেখা টানলাম যেটা কি নাম দিলাম আমি জিএইচ। তাহলে এই দুটো লাইন আমার নিশ্চয়ই একটা রেখাতে আমার টাচ করলো, তো যে রেখাতে আমার কাট করলো সেটাকে আমি কি নাম দিলাম ও। এবারে ওই ও পয়েন্ট থেকে ওই যে ও পয়েন্টটা রয়েছে ও পয়েন্টকে কেন্দ্র করে ওই 18 mm রেডিয়াস নিয়ে পরে আমি যখন লাইনটা টানবো না তখন অটোমেটিক্যালি এইটা আমার দুটো এ বি আর এসি কে এইভাবে আমি ছুঁয়ে পরে বেরোবো। এই যে ও কে কেন্দ্র করলে আর রেডিয়াস নিয়ে পরে যখন একটা আর্ক টানবো তখন এ বি আর এসি কে আমার ছুঁয়ে পরে বেরোবো। তার মানে কি এটা ছিল 90 ডিগ্রি আর এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, মানে 90 থেকে কম, দুটো জিনিস কিন্তু আমার সেম। আচ্ছা এইবারে যেটা আসছে বলছে একটা ড্র এ প্যাটার্ন অফ লুপস অফ 3 সার্কেল অফ এনি ডাইমেনশন, মানে কি মানে তিনটে সার্কেল আমাকে ড্র করতে বলছে তার একটা প্যাটার্ন একটা লুপ, মানে কি হয়তো সার্কেলটা আমার এইভাবে হয়তো পাস করছে সাপোজ, ঠিক আছে কিংবা তো এইভাবে আমার সার্কেলটা আমার যাচ্ছে পাস করে 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 সাপোজ যেটা হয়, এখানে ঠিক মতো আমি গোলটা করতে পারছি না। মানে এইভাবে হয়তো একটা সার্কেল কিছু একটা সার্কেল সব করে রাখতে পারছি আর, তাই না, এইভাবে একটা গোল হবে এইভাবে একটা গোল হবে এইভাবে একটা গোল হবে, তো এই একটা লুপ ড্র করতে বলেছে, বলছে নিজের মতো যা কিছু ডাইমেনশন নিয়ে পরে ড্র করতে হবে। সেটা কী করব, বলছে প্রথমেই প্যাটার্নটা যে বানাবো
তো আগে কি লক্ষ্য করব যে সবকটার কেন্দ্রবিন্দু যেন আমার একই লাইনে আমার থাকে, সরি এখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা কি দেওয়া আছে, কেন্দ্রবিন্দুগুলো আমার একই লাইনে আছে। আবার এরকমই আরেকটা ছবি পরে করাবো যখন ড্রয়িং করবে, সেখানে দেখবে সেখানে কেন্দ্রবিন্দু কিন্তু আলাদা আলাদা রয়েছে, কোনোটা কেন্দ্র সবকটা একই লাইনে সরলের কথা নেই। তো এই ক্ষেত্রে কি আছে, এ মেন একটা মেয়ে রেখা ড্র করলাম আর সেখানে আমি পয়েন্ট করলাম কি যে এ বি সি, এ বি সি আমি পয়েন্ট করলাম, তো আমি কি লক্ষ্য করলাম ওই এ বি সি দিয়ে কিন্তু আমাকে মানে ওগুলো হচ্ছে কেন্দ্রবিন্দু যেখান থেকে আমি সার্কেলগুলোকে ড্র করব। আচ্ছা রনিমেশ দেব বলছে স্যার পয়েন্ট টু বি নোটেড, আচ্ছা ঠিক আছে। তো এবার এ বি মাপ নিলাম কত 20 mm, আর বি সির কত মাপ নিলাম আমি 25 mm। এবার কি এ কে কেন্দ্র করব, এ কে সেন্টার করছি, এ কে সেন্টার করে আমি কি করব কনসেন্ট্রিক সার্কেল আমি ড্র করছি, কনসেন্ট্রিক মানে কি সমকেন্দ্রিক, একটা 15 mm ডায়ামিটার একটা হচ্ছে 20 mm ডায়ামিটার। তো এ কে কেন্দ্র করে যখন আমি দুটো বৃত্ত যখন ড্র করছি তাহলে একটা কি করলাম একটা টানলাম 15 mm এর, আরেকটা আমি টানলাম কি 20 mm এর, এই যে 20 mm টা ঠিক আছে। এইবারে বি পয়েন্টে আসছি, তো বি পয়েন্টে নিয়ে পরে কি করলাম একটা করলাম কত আমি 20 mm, আর একটা কি করলাম একটা করলাম কি আমি 25 mm, একটা করলাম কত 25। এবারে সি পয়েন্টে আসছি, সি পয়েন্টে এসে পরে একটা করলাম কত আমি 25 mm, আর আরেকটা আমি কি করলাম তার থেকে আমি একটুকে বাড়ালাম যেটা হচ্ছে কত 25, আর এটা 30, এটা করলাম 30 mm। এইবারে এই জিনিসটা তো আমার ড্র তো হলো, কিন্তু ড্র হওয়ার পরে যদি আমাকে প্যাটার্নটা বলে বার করতে প্যাটার্নটা, তাহলে সেটা কীভাবে করতে হবে, তখন আমাকে কিছু জিনিস আমাকে মুছতে হবে। তো সেটা যদি আমি মুছি তাহলে আমি ওটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে কী হচ্ছে, এই দিকের এই যে রেখাটা রয়েছে এই রেখাটাকে আমি যদি মুছে দিই তাহলে কি এই রেখাটা আমার তলা দিয়ে বেরোচ্ছে বলে কি ওইটাকে আমি দেখাচ্ছি না, সেরকম এই দিকের এই যে রেখাটাকে এইদিকে যদি এই রেখাটাকে মুছি তাহলে এটা আমি কি বলছি, মানে এই রেখাটার সঙ্গে আমার এই রেখাটা এখানে টাচ হচ্ছে কিন্তু সেটা আমি এখানে বুঝতে পারবো না, মানে যেটা তলা দিয়ে এটা বেরোচ্ছে। তো এইভাবে আমি যদি করি তাহলে সেক্ষেত্রে কি মনে হবে যে এটা একটা আমার প্যাটার্ন হিসাবে আমার এসে পরে দাঁড়ালো, জাস্ট একটা প্যাটার্ন। মানে আমি যদি এটাকে ডট ডট দিব যদি আমি বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে জিনিসটা আমার এরকম আসবে যে এই রেখাটা আমার এদিক দিয়ে পাস করছে, আবার এখানে যে এই রেখাটা সেটা আমার এদিক দিয়ে পাস করছে, আর এদিকের যে রেখাটা সেটা আমার এদিক দিয়ে পাস করছে, আর এইটা পাস করছে কি আমার এদিক দিয়ে। তার মানে কি এই যে প্যাটার্নটা আসছে ধরনটা কি আসছে মনে হচ্ছে কি যে কন্টিনিউয়াস সার্কেল যেন আমার বেরিয়ে যাচ্ছে, তো সেটাই এখানে বলছে। কিন্তু এখানে একটা বিষয় কি ধ্যান দেওয়া হয়েছে কি যে প্রতিটার কেন্দ্রবিন্দু আমার একই লাইনে নেওয়া হয়েছে। তো পরে আবার যখন ড্রয়িং হবে তখন আরেকটা জিনিস দেখানো হবে কি যে যেটা কেন্দ্রবিন্দুগুলো আলাদা সেক্ষেত্রে কীরকম ড্রয়িংটা যাবে, সেক্ষেত্রে ড্রয়িংটা হচ্ছে এরকম, মানে এরকম একটা কার্ভ যাবে, সেই কার্ভটা আমার এরকম যাবে, আবার কার্ভটা আমার এরকম যাবে। তো প্রতিটার কেন্দ্রবিন্দু কিন্তু কী দেখতে হবে, মানে প্রতিটার যে ব্যাসার্ধের মাপগুলো সেগুলো কিন্তু আমার আলাদা আলাদা হবে। এরকম ড্রয়িং আছে, এরকম ড্রয়িংও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে রেখাটা হয়তো আমার এইভাবে পাস করবে কিন্তু কি বলা হবে যে প্রতিটা কেন্দ্রবিন্দু যেন আমার স্ট্রেট লাইনে যেন সরলরেখাতে আমার না থাকে, সেটা কিন্তু আসতে পারে, সেটা পরে করানো হবে। এবারে লাস্ট যেটা হচ্ছে 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলছে, ড্র এ কমন ট্যাঞ্জেন্ট, মানে একটা কমন একটা স্পর্শক আঁকতে হবে টু টু গিভেন আর্কস এ বি আর সি ডি দেওয়া আছে, কিংবা দুটো সার্কেল দেওয়া আছে, যে সার্কেলের দুটো রেডিয়াস কিন্তু আনইকুয়াল, রেডিয়াস কিন্তু আমার সেম নয়, ব্যাসার্ধ সেম নয়, একই রকম নয়। তো সেটা কি করে করব, তো একটা নাম দিয়েছে কি বড় আর, একটা কি নাম দিয়েছে ছোটো আর, এখানে কি বলা আছে এনি ডাইমেনশন, মানে যে কোনো মাপের, যদি মাপ বলে দেয় তাহলে সেই মাপ নিয়ে করতে হবে, যদি মাপ না বলা থাকে তাহলে আমাকে কি করতে হবে আলাদা করে মাপ নিয়ে পরে করতে হবে, সুটেবল মাপ, মানে একটা বৃত্তের মাপ যদি আমি 30 mm নিই তাহলে একটা মাপ আমি 15, কিংবা একটা নিলে 45, একটা নেবো 30,
ছোট ছোট বড় হবে, তো কি করবো এখানে? প্রথমে কি বলছে যে বৃত্তগুলো আমি একটা আগে এঁকে নেব, বলছে জয়েন দ্য সেন্টার সি ওয়ান অ্যান্ড সি টু অফ দ্য গিভেন আর্কস অর সার্কেল। তো সি ওয়ান একটা কেন্দ্র, সেটাকে কেন্দ্র করে আমি কি করেছি, এখানে একটা বৃত্ত আমার আঁকা হয়েছে, ঠিক আছে। আর তার বাইরে আরেকটা বৃত্তকে আমি এদিকে এঁকেছি, যেটা ডট ডট দিয়ে পরে, মানে এটা ডট ডট দিয়ে পরে দেখানো হচ্ছে কেন, কারণ তলার দিকেও ওপরের দিকে যে ছবিটা আছে সেরকম একই রকম ছবি আমি তলার দিকেও করতে পারি, মানে ওপরের দিকে যে স্পর্শকটা যেটা দেখানো হয়েছে এস আর টিটা, তো একই রকম সেরকম স্পর্শক এখানে এস ড্যাশ টি টি ড্যাশ তলার দিকেও করা যেতে পারে, তো সেই জন্য এটাকে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তো সি ওয়ান আর সি টুকে যে কেন্দ্রটা রয়েছে সেটাকে আমি কী করলাম, একটা ডট ডট সেন্টার লাইন, সেন্টার লাইন কীরকম হয় লাইন করিয়েছিলাম, প্রথমে একটা লং ড্যাশ, তারপরে একটা শর্ট ড্যাশ, তারপর আবার একটা লং ড্যাশ, তারপরে শর্ট ড্যাশ, আবার লং ড্যাশ। এই ড্যাশগুলো মনে পড়ছে কত মাপের থাকে, প্রতিটা ড্যাশের মধ্যে গ্যাপ কত থাকে, মিনিমাম 1 থেকে 2 mm, শর্ট ড্যাশগুলোর মাপ কত থাকে 2 mm করে, বড়গুলোর মাপ কত থাকে 6 mm করে, এইভাবে আমার কী যায় সেন্টার লাইন যায়, তাই তো ঠিক লাইন হয় কিন্তু কন্টিনিউয়াস হয় না, ডটেড লাইন হয়, ড্যাশ লাইন। তো লাইন করেছিলাম আশা করি সবার মনে আছে। তো সি ওয়ান সি টুকে জয়েন করার পর সি ওয়ানকে রেডিয়াস নিয়ে পড়ে রেডিয়াসটা কোথায় নেবো, আর মাইনাস আর একটা সার্কেল ড্র করবো। তার মানেটা কি, প্রথমে একটা কেন্দ্র নিয়ে পরে একটা ফার্স্টে একটা বড় সার্কেল ড্র করলাম, বড় সার্কেল, ঠিক আছে, নিয়ে তারপর এইদিকে ওর থেকে ছোট মাপ নিয়ে সি টু নিয়ে পরে একটা আমি ছোট সার্কেল এখানে আমি ড্র করলাম ছোট। তো এইটা মাপ যদি 45 হয় তাহলে এটার মাপ ধরলাম 30, তো ভালো কথা। এইবারে কী করলাম, সি ওয়ান আর সি টুকে আমি জয়েন করলাম, ভালো, খুব ভালো জিনিস। তারপর এবারে আর মাইনাস আর বলতে কি, যে আমি নিজের মতন তো মাপ করছি, তাহলে বড়টা যদি আমি চেষ্টা করছি যে যে মাপ আছে আর ছোটটা যে মাপ আছে, এই দুটোকে মাপকে বিয়োগ করে আমার যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে মাপ নিয়ে আমি করছি, ঠিক আছে। তো সেটা মাপ নিয়ে পরে আরেকটা আমি বৃত্ত আমি এখানে টানলাম। এইবারে কি করব, এই যে সি ওয়ান কেন্দ্র আছে, সি ওয়ান কেন্দ্র থেকে একটা আমি রেখা টানব, যে রেখাটা আমার পি পয়েন্টে কি করে ছেদ করবে, যে জয়েন্ট সি ওয়ান পি অ্যান্ড প্রোডিউস ইট টু মিট দ্য এ বি এট এস, মানে সি ওয়ান থেকে নিয়ে পরে একটা রেখা টানছি যে রেখাটা আমার পি পয়েন্টে ছেদ করছে, আর সেটাকে আমি বাড়ি দিচ্ছি যেটা গিয়ে পরে আমার কোথায় ছেদ করছে, এস পয়েন্টে। এবারে কি সি টু প্যারাল টু সি এস, এবার কি করব, আবার বলছি সি ওয়ান থেকে নিয়ে পরে একটা রেখা নিচ্ছি যে রেখাটা আমার পি পয়েন্টে গিয়ে ছেদ করছে, তার মানে এটা কি ব্যাসার্ধ হলো, এবার সেই রেখাটাকে টেনে বাড়াচ্ছি, কারণ বাইরের যে সার্কেলটা রয়েছে বৃত্তটা সেটা আমার কোথায় ছেদ করবে, এস পয়েন্টে, তো এস পয়েন্টে আমার ছেদ করলো। এইবারে এই যে পি পয়েন্টে যে ছেদ করেছে, তো এই যে সি ওয়ান পি, এই যে পি লাইনটা পি থেকে সি টুটাকে আমাকে কী করতে হবে, কানেক্ট করতে হবে, সি টু থেকে পিটাকে কানেক্ট করব। আর কানেক্ট করার পর সি টু থেকে এই যে সি ওয়ান পি এস, সি ওয়ান পি এস এই রেখাটাকে প্যারালাল নিয়ে পরে সি টু থেকে একটা রেখা টানবো প্যারালাল, যেটা আমার সিডি যে সার্কেলটা, সিডিটাকে কোথায় কাট করবে, টি পয়েন্টে, যে টি পয়েন্টে কাট করছে, টি পয়েন্টে কাট করলো, এই যে ড্র সি টু টি প্যারালাল টু সি ওয়ান এস, ড্র সি টু টি প্যারালাল টু সি ওয়ান এস, এই যে এইটা সি ওয়ান এস অন দ্য সেম সাইড অফ সি ওয়ান সি টু কাটিং দ্য আর্ক সিডি আর টি, সেম সাইড বলতে কি, মানে সি ওয়ান আর সি টুর যে সাইডে করছি সেই দিকে, যদি ওপর দিকে করি তো ওপরের দিকে, যদি নিচের দিকে করি তো নিচের দিকে, ঠিক আছে। তো এখানে দেখানো রয়েছে ওপরের দিকে, তো ওপর দিকে করলাম সি ওয়ান পি এস, সি ওয়ান এস এর প্যারালাল করে পরে সি টু থেকে এই বৃত্ততে একটা কাট করলাম, সেটা নাম দিলাম কি সি টু টি, যেটা একই দিকে রয়েছে। এইবারে কি করব, এই এস আর টিটাকে আমি জয়েন করে দেবো, বাস এ এস আর টিটাকে আমি যখন জয়েন করব তখন এই রেখাটা যেটা পাবো তখন সেটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমার কমন ট্যাঞ্জেন্ট, এই যো জয়েন এস টি, এস টি ইজ দ্য রিকোয়ার্ড ট্যাঞ্জেন্ট, মানে যেটা আমার চাহিদা ছিল, যেটা আমার কাম্য ছিল সেটা আমি এখান থেকে বার করতে পেরেছি। তো এটা আমি আরেকবার বলে দিচ্ছি, খুবই ইজি, সরি, প্রথমে একটা কেন্দ্র নিলাম, সেই কেন্দ্র নিয়ে পরে একটা আমি
বড় সার্কেল আমি একটা টানলাম, সেটা নাম যেটা হচ্ছে এবি, যেটা সার্কেলটা যেটা হয়েছে। আবার তার থেকে ছোটো ভাব নিয়ে পড়ে একই কেন্দ্রটা যেন আমার সরলরেখাটা থাকছে সি ওয়ান সি সি টু, একটা আমি ছোটো সার্কেল টানলাম। এবার এই দুটো সার্কেলের বিয়োগ করে আর মাইনাস আর করে যাই যেটা হবে সেটা আমি একটা ভেতরে একটা আমি ছোটো সার্কেল করলাম। এইবার একটা লম্ব নিলাম, যে লম্বটাকে আমি বাইরে সার্কেল অব্দি আমি স্ট্রেট করে দিলাম, তাহলে কি হচ্ছে এটা আমার যে ওটা বাইরে সার্কেলটাকে কাট করছে এস পয়েন্টে, আর ভেতরটাকে কাট করছে কোথায় পি পি পয়েন্টে। এই যে রেখাটা এই রেখার সঙ্গে সমান করে সি টু থেকে একটা রেখা আমি টানলাম ওই ডান দিকে যে সার্কেলটা, সেদিকটায় আমার যেন এটা যেন প্যারালাল থাকে, তাহলে বাইরে যেটা কাট করলাম সেটা কি নাম দিলাম সি টু টি। তাহলে কি বলতে পারি সি ওয়ান এস ইজ প্যারালাল টু সি টু টি। এইবারে এস আর টিটাকে আমি যদি জয়েন করতে পারি তাহলে এটাই আমার কি হয়ে যাচ্ছে কমন ট্যাঞ্জেন্ট, মানে কি কমন স্পর্শ, সেটা আমার সি টু পি এর সঙ্গে আমার প্যারালাল যেন হয়, বাস তাহলেই আমার একটা কমন ট্যাঞ্জেন্ট আমি দুটো আর্ককে দ্বারা আমি স্থাপনা করতে পারলাম। একই রকম পদ্ধতি এটা নিচের দিকেও করা যায়, তো সেই জন্য এটা কি নাম দিয়েছে এস ড্যাশ। এই অ্যানাদার ট্যাঞ্জেন্ট এস ড্যাশ টি ড্যাশ ক্যান বি ড্রন ইন এ সিমিলার ওয়ে, একই রকমভাবে করা যেতে পারে। তো এই যে জিনিসটা যে করালাম ছটা এখানে ড্রয়িং রয়েছে, আর বৃত্তের যে তার মৌলিক জিনিসগুলো সেটা বললাম। তো এরপরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যখন জ্যামিতি যখন ড্রয়িং হবে তখন এইগুলো কিন্তু আছে, কিংবা এগুলো থেকে ফর্মুলাও আসতে পারে পরীক্ষাতে, ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সে। কীরকম যে সেগমেন্ট অফ এ সার্কেল বার করতে দিল, কিংবা বললো সেক্টর অফ এ সার্কেলটা বার করো, কিংবা বললো তার পরিধি একটা কোনো বৃত্তের পরিধি বার করো, কিংবা তার ব্যাস দিয়ে দিয়েছে বলছে তার ব্যাসার্ধ কত, তো সেইগুলো। তো কবিতা হাঁসদা বলছে হ্যাঁ স্যার বলুন, তো আশা করি বললাম সবাই বুঝতে পারলে, ঠিক আছে। এর পরের দিন যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পলিগনের উপরে, পলিগনটা আজকে করতাম আবার বলছি, কিন্তু যেহেতু আগের দিনে এটা হয়নি তাই এটা করলাম সার্কেল, তারপরে পলিগন করাবো। তো সুদীপ্ত ঘোষাল এখানে মেসেজটাকে মুছে দিল, কিন্তু সেটা আমি আগে দেখে নিচ্ছি যে হোয়েন উইল বি দ্য লিঙ্ক ওপেন। তো আমি আবার বলছি যে লিঙ্ক ওপেন করাটা বিষয়টা হচ্ছে আমাদের ওপরে, তোমাদের বিষয় হচ্ছে কি যে অ্যাটেন্ডেন্সটাকে দেওয়া আর ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখা, সেটাকে শোনা, তাই না? কারণ কি লিঙ্ক ওপেন করছি, যারা ক্লাস করছে না তারা কি করছে লিঙ্কটাকে ওপেন হওয়ার আশাতে লিঙ্ক ওপেন হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে পরে তারা বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু তোমরা তো এখানে নিজেদের নেট খরচা করছো, নিজেদের সময়টাকে খরচা করে এক জায়গাতে বসে সেই ক্লাসটাকে শুনছো, তাহলে তোমাদের আর ওদের মধ্যে কী রইল পার্থক্যটা, তাই না? তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সেই বিষয়টা হচ্ছে আমাদের যে কারা করছে কারা করছে না সেগুলো আমরা ট্র্যাক করে নেব। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো, ওকে? আর আশা করবো যে বুঝতে পেরেছো। তো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি, তোমরা যারা যারা ছিলে তার জন্য খুবই থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, ওকে? তো চলো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।